পিয়াজু করার জন্য কিন্তু এর চেয়ে বেশি লাগে না, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই হবে তো জি ইনশাআল্লাহ হবে। আমি আজকে এখানে ঢেলে দিচ্ছি, দেখেন রিপ্লেস গ্যারান্টি আর 5 বছরের ফ্রি সার্ভিস, 12 বছরের ওয়ারেন্টি আছে। ডাল দিয়ে আপনারা বড়া বানান, পিয়াজু বানান, ডাল দিয়ে বিভিন্ন আইটেম হয়, আর সময়ও কম লাগবে, আপনার সময় বাঁচবে, 3 ঘন্টার কাজ 5 মিনিটে করতে পারবেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো অনেক দিন পরে অমি ব্লগসের চলে আসলাম আবার আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে। তো আজকের প্রথম ভিডিওতে থাকবে কিছু আনকমন চপার এবং খুব কোয়ালিটি ফুল, এগুলি গ্যারান্টি ওয়ারেন্টি সব আমি আপনাকে বলে দিব, এবং এই চপারগুলোতে কি কি করা যায় সেটা আমি আজকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। আর এই চপারটা হলো আপনার এই যে এখানে দেখতেছেন 2.5 লিটার একটা আছে, এটা হলো সনিফার কোম্পানি, কোম্পানিটা হলো ইংল্যান্ডের, অ্যাসেম্বল হয় চায়নায়। এটা 2.5 লিটার, তার মানে 2.5 লিটার 400 ওয়াট, এই যে এখানে দেখেন 400 ওয়াট, এবং এটার গ্যারান্টি হলো আপনার 1 বছরের রিপ্লেস গ্যারান্টি আর 5 বছরের ফ্রি সার্ভিস, 12 বছরের ওয়ারেন্টি আছে আমাদের কোম্পানির পক্ষ থেকে। 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা কিন্তু আপনাদেরকে পুনরায় সার্ভিস ফ্রি করে দেব, আর প্রথম 1 বছরের মধ্যে নষ্ট হলে চেঞ্জ করে নতুন দিব, এই ওয়াদা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে রয়েছে ইনশাআল্লাহ। তো এটার মধ্যে কি কি করা যায় সেটা আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দয়া করে দেখবেন। এটার মধ্যে কিন্তু আপনি এই যে সব আইটেম করতে পারবেন, মাংসর কিমা থেকে শুরু করে পেঁয়াজ মরিচ কাটতে পারবেন, আদা রসুন কাটতে পারবেন, গাজরের সালাদ করতে পারবেন, শসার সালাদ করতে চাইলে শাক সবজি সব কাটতে পারবেন, ভেজিটেবল সব করতে পারবেন, এবং এটা কেক পুডিং এর খামির বানাইতে পারবেন, তারপরে ডিমের ফুম করতে পারবেন, মেনুজ বানাইতে পারবেন, অল এভরিথিং, তারপরে যেটা আপনার এই যে রুটি বানান, আপনারা রুটির খামির করেন, রুটির খামিরটাও কিন্তু এটার মধ্যে করতে পারবেন, সিদ্ধ আটার, সিদ্ধ আটার রুটির খামির করতে পারবেন, অনায়াসে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আজকে তো পাচ্ছি ডাল রাখা আছে আমাদের এখানে, তো এখানে যে ডালগুলো রাখা আছে এগুলো কিন্তু ভিজানো আমি এখানে রেখেছি, এবং আমি আপনাদেরকে আজকে ডালগুলো এখানে ই করে দেখাবো, ভাঙে ভেঙে দেখাবো যে এটা কি পরিমাণ পেশ হয়। এবং মানে রমজানে যারা আমাদের মুসলিম আছে সবাই কিন্তু পেঁয়াজুটা বানাই সবার করে, আর রমজানে রোজা রেখে মানে এগুলো বাটাবাটি অনেক ঝামেলা আসলে। ডাল দিয়ে, হ্যাঁ ডাল দিয়ে আপনারা বেসন করেন, তারপরে ডাল দিয়ে আপনারা বড়া বানান, পেঁয়াজও বানান, ডাল দিয়ে বিভিন্ন আইটেম হয়, আর এগুলি বাসা বাড়িতে এগুলি ডাল পাটায় বাটতে বা ব্লেন্ডিং করতে ব্লেন্ডারে ডালগুলো ঠিক মতো হয় না, যার জন্য আজকে আমরা এই চপারটার মধ্যে নিয়ে আসছি। চপারটার মধ্যে ডালগুলো আজকে ভেঙে আপনাদেরকে দেখাবো যে এটা কি পরিমাণ পেশ হয়, আমরা দেখবো এবং কত আইটেম হ্যাঁ বানাতে পারেন এটার মধ্যে। তো আজকে চলুন যাই, আমি ডালগুলো কিন্তু আজকে এখানে দিয়ে দিলাম, এই যে দেখেন ভিজিয়ে না লাগবে নাকি, হ্যাঁ একটু ভিজিয়ে না লাগবে, আমি কিন্তু ভিজা রাখছি যে পানি সহ হয়ে আছে আমার এখানে। তো আমি আজকে এখানে ঢেলে দিচ্ছি, দেখেন ইনশাআল্লাহ ডালগুলো কিন্তু আজকে সব বিট করব, আশা করি সবাই ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন। তো যেটা কি পরিমাণ ফাঁকি হয়, কি পরিমাণ বিট হয়, আশা করি রমজানে এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, মানে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, এটা যদি আপনারা বাসায় নেন আশা করি মানে আপনার কাজটা কম সময়ে বেশি কাজ করতে পারবেন। আচ্ছা মানে দেখি আসলে প্র্যাকটিক্যালে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তবে দেখবো আসলে হয় কি না, সব দিয়ে দিবেন ভাই? জি সব দিয়ে দিব আজকে। আচ্ছা ঠিক আছে, দেখি একসাথে আপনারা, আমি হাফ কেজি দিচ্ছি, আপনারা একসাথে 1 কেজিও দিতে পারবেন, তারপরে হাফ কেজিও দিতে পারবেন, আরও কম চাইলে কমও দিতে পারবেন, কোনো সমস্যা নয় ইনশাআল্লাহ। তো যার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি করে নিতে পারবেন আপনাদের সাধ্য মতো, আপনাদের বাসায় যতজন লোক আছে ওই পরিমাণ আপনি যতটুকু করতে চান, তারপরে আপনি সালাদ সবজি ফ্রুটের সালাদ, তারপরে সবজি সবজি মাছ মাংস কী কিমা করবেন সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ এটার মধ্যে। তো আমরা আজকে ডালগুলো ভিতরে দিয়ে দিলাম, এটার মধ্যে এই যে ডালগুলো দিয়ে দিলাম, এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, এই যে দেখতে পারতেছেন আপনারা ঢাকনাটা কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে লক হয়ে গেছে, তারপরে আপনার হ্যাঁ তারপরে আপনার এই যে মেশিনটা বসিয়ে দিলাম, মেশিন কিন্তু বসে গেছে, এখন এখানে 1 স্পিড আছে, 2 স্পিড আছে, আপনারা যেটাতে মন চাই করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি শুরু করছি বিসমিল্লাহ। ঠিক আছে দেখি আসলে কতটা সুন্দরভাবে হয়, ওই জন্য কিন্তু মূলত প্র্যাকটিক্যালে দেখানো, অনেক অভিযোগ দেয় যে আসলে কেনার পর বাসায় নেওয়ার পর আসার নাকি হয় না, তাদের জন্য আজকে দেখাচ্ছি সরাসরি, আজকে হবে তো? জি ইনশাল্লাহ হবে। আর সময়ও কম লাগবে, আপনার সময় বাঁচবে, 3 ঘন্টার কাজ 5 মিনিটে করতে পারবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা এই যে আমারটা হয়ে গেছে শেষ, হ্যাঁ ঠিক আছে দেখি
দর্শক আমি কিন্তু শুরুতেই বলেছি যারা বাসা বাড়িতে পেঁয়াজু বানান বিশেষ করে রমজানে তো পেঁয়াজুটা সবাই বানান আশা করি এইটা যদি আপনার বাসায় নেন মানে আপনার শর্ট টাইমে অনেকগুলো কাজ করতে পারবেন ইনশাল্লাহ কষ্ট থেকে বাঁচবেন আপুরা দেখি যে কতটা সুন্দরভাবে হবে মনে হচ্ছে অলরেডি হচ্ছে ভাই শেষ আমার কাজ হবে ভাই জি এত তাড়াতাড়ি শেষ ভাই জি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো অল্প সময় লাগে এটা সময় লাগে না জি এই দেখতে পাচ্ছেন ডাল কিন্তু একবারে ফিনিশিং হয়ে গেছে শুধু ডাল না আপনারা চালের চালের গুঁড়ো করতে পারবেন চালের সিদ্ধ চাল ভিজা চালগুলো আপনারা যখন এরকম করতে পারবেন পিঠা বানানোর জন্য করবেন তখন কিন্তু এটা অনায়াসে আপনারা চালগুলো কিন্তু ফাঁকি করতে পারবেন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই যে ব্লেডটাও দেখিয়ে দিলাম তো এটা খুব চারটা ব্লেড আছে এটার মধ্যে খুব স্পেশালিটি তো ইনশাল্লাহ আমি কিন্তু এখন আপনাদেরকে এটা ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ আসলে হলো এটা আপনারা বাস্তবে দেখে নেবেন ইনশাল্লাহ এই যে পেঁয়াজু করার জন্য কিন্তু এর চেয়ে আর বেশি লাগে না যে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু হাফ কেজি একসাথে করছি আপনারা আরো করতে পারবেন স্কিপ করে না ইনশাল্লাহ জি জি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে একবারে পেশ হয়ে গেছে মাত্র 2-1 মিনিটে জি একমাত্র 1 মিনিটে এক মিনিটে এত সময় লাগে না আমি একটু বেশি সময় নিয়েছি পাটায় বাড়তে যাবে ইনশাল্লাহ পাটায় বাড়তে গেলে আপনার দেড় থেকে দুই ঘন্টা লাগবে আধা কেজি ডাল জি ওকে দুই ঘন্টার কাজ এক মিনিটে জি 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 এটা একদম খুব কম সময়তে আপনারা কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ তো যে জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম খুব কোয়ালিটি ফুল একটা জিনিস তো আপনারা এই আইটেমটা ছাড়াও আমি যেটা দেখাইছি এটা ছাড়াও কিন্তু এটার মধ্যে আরও কিছু আপনারা করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দয়া করে একটু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ তো এখানে একটা আইটেম আছে এটার মধ্যে আপনি রুটি পরোটা বানানোর জন্য খামির বিট করতে পারবেন মেনুইজ বানাইতে পারবেন কেক পুডিং পিজা বার্গার করার জন্য যে খামিরটা করেন এই খামিরটাও এটার মধ্যে করতে পারবেন তারপরে ভিতরে যে ব্লেডটা দিয়ে আমি ডালগুলো ফিনিশিং দিলাম বা ডালগুলো ভাঙলাম এইটা দিয়ে কিন্তু আপনারা মাংস কিমা করতে পারবেন মানে 10 কেজি গোস্ত যদি আপনি কিমা করেন তাহলে সময় লাগবে মাত্র 5 মিনিট তাই জি ও মাই গড আর এটা 1 বছরের রিপ্লেস গ্যারান্টি আছে 5 বছরের সার্ভিস ফ্রি আছে ভিডিওটা যারাই দেখেন ইনশাল্লাহ সবাই আশা করি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে রাফি স্টোরের পক্ষ থেকে আপনারা নিতে পারবেন তো এটা আছে একটা হলো আপনার 2.5 লিটার তার মানে আড়াই লিটারটা দাম পড়বে হলো 3250 টাকা এটা কি ফিক্সড নাকি কম রাখা যাবে এটা 100% ফিক্সড আমরা হোলসেল করি যারা হোলসেলে নিতে চান কার্টন হিসাবে নিলে আপনাদের জন্য একটু কমায় রাখবো যারা এক পিস নেবেন তাদের জন্য একদম 3250 টাকা সারা বাংলাদেশের 64টা জেলায় প্রত্যেকটা থানা পর্যায়ে আমাদের এখান থেকে হোম ডেলিভারি চালু রয়েছে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার 2টা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে তো ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমরা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আর বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা থানা পর্যায়ে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চালু রয়েছে আপনারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করলে এই চপারগুলো আপনাদের হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে যেটা আছে এটা হলো 3 লিটার এটা সুকানি ব্র্যান্ডটা হলো জাপানের কিন্তু অ্যাসেম্বল হয় চায়না থেকে বাংলাদেশে আসে এটা একদম পড়বে 3350 টাকা এটা থেকে 100 টাকা বেশি 3350 টাকা ঠিক আছে দর্শক খুবই প্রয়োজনীয় কিন্তু একটা প্রোডাক্ট দেখলাম ভাই ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আর যারা সরাসরি শপে আসতে চান তাদের জন্য কিন্তু সহজ একটা অ্যাড্রেস রয়েছে সেটা আমরা আপনাকে দেখিয়ে দিলাম শপের নাম হলো রাফি স্টোর শপ নাম্বার 11 লেভেল 1 ঢাকা সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বিশ্বাস বিল্ডার্স মার্কেট যারা যদি কারো চিনতে কষ্ট হয় নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাদের এই দুইটা নাম্বারে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে দর্শক চমৎকার একটা প্রোডাক্ট দেখলাম আশা করি আপুদের ভালো লাগবে দর্শক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করি সকলের ভিডিওটা উপকারে আসবে এবং উপকারে আসলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন তো দর্শক আপনাদের সকলের সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু